আজকে দু মাস হয়ে গেছে কোনো কেউ কিছু বলতে পারেনি আর আমি আজকে আপনাদের জন্য একটা ভালো জিনিস নিয়ে এসেছি তার কারণ কি আমি চাই জনতা এগুলো দেখুক যারা বলছে তোলাবাজ ভাইপো আমার কাছে হাতে একটা চিঠি এসেছে এই চিঠিটা সারদার কর্ণধার সুদীপ্ত সেন কলকাতার ব্যাংসাল কোর্টের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে লিখেছে সিএমএম ব্যাংসাল কোর্ট কোর্টের জাজকে সারদার যিনি প্রধান অভিযুক্ত কর্ণধার সুদীপ্ত সেনের চিঠি তার হাতের লেখা এই হাতের লেখা কার সুদীপ্ত সেনের হাতের লেখা চিঠি নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে করতে চাইলে আমি চিঠিটা পাঠিয়ে দিতে পারি ফরেন্সিকে যদি তোমাদের এক্সামিন করতে হয় পরীক্ষা নিরীক্ষা করতে হয় করো কার হাতের লেখা প্রমাণ করো কে লিখেছে কেন লিখেছে কবে লিখেছে কি কারণে লিখেছে সেটাও প্রমাণ করো আমি প্রস্তুত এখানে কি লেখা আছে জানেন চারটে পাতা পড়ে এখানে সুদীপ্ত সেন লিখছে আমি না সুদীপ্ত সেন লিখেছে আই হ্যাভ পেড 6 crore rupees টু শুভেন্দু অধিকারী কে লিখছে কে লিখছে আর বলছি রাজনৈতিক ভাবে লড়াই করতে পারে তারা রাজনৈতিক ভাবে লড়াই করুন আপনি বলুন উন্নয়ন আর পরিসংখ্যানের নিরিখে লড়াই হোক আমাদের দিদি 10 বছরে কি উন্নয়ন করেছে আর তোমার মোদি 7 বছরে কি উন্নয়ন করেছে তথ্য সামনে রেখে পরিসংখ্যান সামনে রেখে লড়াই হোক যদি 10-0 গোলে তোমাদের হারাতে না পারি রাজনীতির ময়দানে পা রাখবো না আমরা বঙ্গধ্বনি যাত্রা করেছি মমতা ব্যানার্জির রিপোর্ট কার্ড আমরা বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি যে আমাদের সরকার 10 বছরে কি কাজ করেছে স্বাস্থ্যে বাংলা কোথায় ছিল কোথায় শিক্ষায় বাংলা কোথায় ছিল কোথায় খাদ্য আজকে বিনামূল্যে স্বাস্থ্য আজকে বিনামূল্যে শিক্ষা আজকে বিনামূল্যে একের পর এক উন্নয়নমুখর কর্মসূচি নিয়ে উন্নয়নমুখী কর্মসূচি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছেছে এই আমফান হলো প্রধানমন্ত্রী 1 ঘন্টা হেলিকপ্টারে ঘুরে তারপর দিল্লি পালিয়েছিল।